বৌমনি, আমার দাভাই দেখতে অনেক সুন্দর। চুপি চুপি না, সুন্দরভাবে দেখো, বুঝছো? মিহির কথাটা শুনে রুদ একটা হাঁচি দিয়ে আলোর দিকে তাকালো। আলো ততক্ষণে লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। ইস, মানুষটা ওকে কি ভাবলো, এই মেঘটাও না। রুদ আলোর থেকে চোখ সরিয়ে পুনরায় ঘুরে বসলো। মেঘ আলোকে লজ্জা পেতে দেখে মিটি মিটি হাসছে আর মনের সুখে কোকা কোলা খাচ্ছে। তখন রুদের সেলফোনটা বিকট শব্দ করে বেজে উঠল। রুদ ফোনটা রিসিভ করে হুম হ্যাঁ নাতে উত্তর করতে করতে প্রচণ্ড রেগে কথা বলতে লাগলো। রাগে শুধু পারছে না অপর পাশের মানুষটাকে গিয়ে গিলে ফেলতে। আলো আর মেঘ ওর রাগী কণ্ঠ শুনে নিজেদের আরো গুটিয়ে নিল। কেউ আর কথা বলার সাহস পাচ্ছে না। মেঘ ভয় পেলেও ওর খাওয়া থামেনি, সেই ইঁদুরের মতো কুটকুট করে চিপস খাচ্ছে। বিড়াল ছানাটাও ভয়ে একটু পিছিয়ে জড়সড় হয়ে বসলো। আলো ঢোক গেলে ভয়ার্ত দৃষ্টি নিয়ে রোদের দিকে তাকিয়ে আছে। রোদ সর্বশেষ কথাটা বলল, 10 লাখ তো দূর, আমি ফিরে 10 টাকার হিসেবে গরমের বিলের খবর আছে। কথাটা বলে রোদ কল কেটে পানি খেয়ে সিটে হেলান দিল। এইটুকু সময় রুমাল সরিয়ে কথা বলাতে ওর হাঁচি শুরু হয়ে গেছে। সে পুনরায় মুখে রুমাল বেঁধে চোখ বন্ধ করে নিল। মেঘ তখন আলোর কানে কানে ফিসফিস করে বলল, এটা নতুন কিছু না, অনেক কিছু বাকি আছে, আগে বাসায় তো চলো। মেঘের কথা শুনে আলো কিছু ভয় পেয়ে মনে মনে বলল, এ তো দেখি আরেকটা মাতব্বর। আল্লাহ আল্লাহ গো, আমাকে রহম করো গো মাবুদ। ওদের ফিসফিসানি কথা শুনে রোদ চোখ বন্ধ করে স্বাভাবিকভাবে বলল, আচ্ছা তোমার বাবা মাকে তো দেখলাম না। আমার রক্তের সম্পর্কের আর কেউ বেঁচে নেই। আলোর কথা শুনে রোদ তাৎক্ষণিক কথা কাটাতে মেঘকে উদ্দেশ্য করে বলল, অনেক ঘোরাঘুরি হলো, বাসায় গিয়ে মন দিয়ে লেখাপড়া শুরু করবে, তা না হলে কি হবে আশা করি আমাকে আর বলতে হবে না। আরে না, এবার এত এত পড়বো যে একদিনই ডাক্তার হয়ে যাব। দেখা যাবে। আলো ওদের দুই ভাইয়ের কথা শুনে মুচকি হাসলো। এভাবে গল্প করে ঘুমিয়ে অনেক রাতে ওরা চট্টগ্রামে এসে পৌঁছালো। ওই রাস্তায় বাস ট্রাকের মারাত্মক অ্যাক্সিডেন্টে শত শত গাড়ি জ্যামে আটকে গিয়েছিল, সেই জ্যাম ছুটতে এত দেরি। ওরা আজও ঢাকাতে পৌঁছাতে পারলো না, অনেক চেষ্টা করেও তো সম্ভব হলো না। এতক্ষণ এক নাগারে বসে থাকতে থাকতে আলো মেঘ খুবই ক্লান্ত, আর আলো এর আগে কখনো এত লম্বা জার্নি করেনি, তাই কষ্টটা একটু বেশি হচ্ছে। ওদের নিয়ে আপাতত টানটানি না করা উত্তম। এই কথা ভেবে রোদ একটা আবাসিক হোটেলের 2টো রুম বুক করলো। হোটেলটা বেশ উন্নত মানের। ড্রাইভার ততক্ষণে ওনার প্রাপ্য মজুরি নিয়ে বিদায় নিয়েছেন, হয়তো আরেকটা ট্রিপ নিয়ে আজ রাতে রাঙামাটি ফিরে যাবেন। রোদ একেবারে ওদের রাতের খাবার অর্ডার করে রুমে প্রবেশ করলো। আলো দুই হাতে মাথা চেপে ধরে ঝাপসা চোখে সোফায় গিয়ে বসলো। ওর প্রচণ্ড মাথা ব্যথা করছে। মেঘ অনেকক্ষণ আগে রোদের বুকে ঘুমিয়ে গেছে। রোদ ওকে শুয়ে দিয়ে আলোকে জিজ্ঞাসা করল, শরীর বেশি খারাপ করছে? আলো জবাবে মাথা নিচু করে হ্যাসোচক মাথা নাড়ালো। রোদ ওর কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর, জ্বরের জন্য পুরো মুখ ফ্যাকাশে হয়ে গেছে, ঠিক করে দাঁড়াতেও পারছে না। রোদ এবার কপট রাগ দেখিয়ে বলল, এই মেয়ে, তোমার জ্বর আসলো কখন, আমাকে বলোনি কেন? আলোর থেকে উত্তর না পেয়ে রোদের মন চাচ্ছে থাপড়ে গা লাল করে দিতে। এত জ্বর নিয়ে চুপ করে আছে ফাজিল একটা। রোদ আলোকে ধার করিয়ে ফ্রেশ হতে একেবারে ওয়াশরুমে রেখে আসলো। কয়েকদিন ধরেই ওর খুব ধকল যাচ্ছে, শরীরে আর কুলাচ্ছে না, মূলত এই জন্যই জ্বর এসেছে। রোদ ঘুমের ঘোরেই মেয়েকে খাইয়ে আলোকেও খাওয়ালো। তারপর ট্রলি থেকে জ্বর আর মাথা ব্যথার ওষুধ এনে খাইয়ে আলোকে ঘুমাতে বলল। আলো ভদ্র মেয়ের মতো চোখ বন্ধ করল। জ্বরটা আরও বাড়ছে, মাথা ব্যথা, ঘুমও আসছে না। সে চোখ বন্ধ করে আছে ঠিকই, কিন্তু চোখের কোণা বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে মরে গেলে বেশ হতো। রোদ ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে এসে দেখল আলো নীরবে কাঁদছে। আলোর ঘুমের সমস্যা হবে বলেই সে পাশের রুমে গিয়েছিল। রোদ আলতো করে আলোর মাথায় হাত রেখে বলল, মাথা ব্যথা কমেনি?
রোদ আলোর পাশে বসে আস্তে আস্তে ওর কপাল মাসাজ করতে লাগলো। একটু আরাম পেয়ে আলোর চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে আসলো। ক্লান্ত শরীরে ঘুমটা যেন ওর আশেপাশে ঘুরঘুর করছিল। তারপর রোদ উঠে পানিতে রুমাল ভিজিয়ে আলোর কপালে রাখলো। জ্বরের উত্তাপে রুমালটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। প্রাণবন্ধ মেয়েটার মুখটা শুকিয়ে পাংশুটে হয়ে গেছে। রোদ আলোর মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, রেখে আসলে কি যে হতো, আল্লাহ মালুম, যে মুখ চোরা একটা মেয়ে। রোদ হঠাৎ খেয়াল করলো আলো বিড়বিড় করে কিছু একটা বলছে। রোদ কান পেতে ওর অস্পষ্ট কথাগুলো শোনার চেষ্টা করলো এবং সারমর্ম বুঝলো কেউ জোরে থমকালে ও জ্বর আসে। রোদ দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত শরীরে বসে অনেক রাত অবধি জলপট্টি দিতে থাকলো। বেশ কিছুক্ষণ পর আলো জ্বরটা ধীরে ধীরে কমতে লাগলো। তখন রোদ স্বস্তির নিঃশ্বাস ফেলে ওখানে বসেই ঘুমিয়ে গেল। ও শরীরটাও খুব ক্লান্ত, গত কয়েকদিন ধরে ওর উপর দিয়েও কম ধকল যাচ্ছে না, তার উপর এত লং জার্নি। পরের দিন খুব সকালে কিছুটা সুস্থ বোধ করেই আলোর ঘুম ভেঙেছে। ওর শরীরে এখন জ্বর নেই। ততক্ষণে মিক উঠে লাফালাফি শুরু করেছে। বিড়াল আর পাখির শোকে সে বসে ডোরা কেক খাচ্ছে। তার মুখটা বন্ধ নেই। ওদের অনবরত বকবকানি শুনে অগত্যা রোদকেও উঠতে হলো। তাছাড়া তো উপায় নেই। তারপর তিনজনে নাস্তা সেরে সব গুছিয়ে ঝটপট রেডি হয়ে নিল এবং যথাসময়ে এয়ারপোর্টে পৌঁছালো। বিড়াল ছানাটাকে মিক কালকে রাস্তাতেই ছেড়ে দিয়েছে। রোদের কষ্ট হচ্ছে দেখে সে দা ভাইয়ের কষ্ট সহ্য করতে পারে না। প্রথমে ভেবেছিল একটু পরে ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি, বরং রোদের হাঁচিটা আরও বেড়ে গিয়েছিল। তাই মেঘও আর জেদ করেনি। প্রায় 50 মিনিট পর ওরা ঢাকায় পৌঁছালো। তারপর নিজেদের গাড়ি করেই বাসার পথে রওনা দিল। আর আলো পদারোপণ করলো নতুন এক শহরে অচেনা মানুষের ভিড়ে। শুধুমাত্র কারো ভরসার হাতকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচার আকাঙ্ক্ষায় ওর রঙিন স্বপ্নগুলোকে ডানা মেলে উঠতে দেখার প্রবল বাসনায়। হয়তো এখান থেকে শুরু তার বেঁচে থাকার লড়াইয়ের প্রথম ধাপ, আর নয়তো এখানেই শেষ তার জীবনের নব্য গল্প। ওরা প্রায় আধা ঘন্টার মধ্যেই বাসে পৌঁছালো। রোদ আগে নেমে দরজা খুলে মেঘদের নামতে ইশারা করলো। মেঘ লাফ দিয়ে নেমে চিৎকার করতে করতে বাসার ভিতরে ঢুকে গেল। সবাইকে তো জানাতে হবে সে আজ বাসায় ফিরেছে। রোদ ওকে দৌড়াতে নিষেধ করে আলোর দিকে তাকালো। আলো দূরু দূরু বুকে ঢোক গিলে আস্তে ধীরে নামলো। ভ্যাপসা গরমে এসি গাড়ি থেকে নেমে অবস্থা আরো খারাপ। মনে হচ্ছে পুরো শরীরে আগুন লেগে গেছে। বাতাসও নেই, গাছপালা গম্ভীর রূপ নিয়ে থুম মেরে আছে। আবহাওয়াও যেন প্রচণ্ড রেগে তাপমাত্রা দ্বিগুণ হারে বাড়িয়ে দিচ্ছে। আজ কেন এত রাগ কে জানে। এখন বাজে 11:07, অথচ সূর্যের কড়া তাপ দেখে মনে হচ্ছে মধ্য দুপুর। আলো গাড়ি থেকে নেমে এক সাইডে সরে দাঁড়ালো। ড্রাইভার ট্রলি বাসায় রেখে গাড়ি পার্ক করতে গেল। রোদ অদূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ওর কথা শুনে স্পষ্ট জরুরি কিছু নিয়ে আলোচনা করছে, হয়তো অফিসের কোনো ব্যাপারে। একা একা বাসায় প্রবেশ করাটা আলোর কাছে বেশ দৃষ্টিকটু লাগছে, তাই সে দাঁড়িয়ে রোদের অপেক্ষা করছে। আর মেঘ তো একাই চলে গেছে, মূলত সে ওয়াশরুম গেছে। যাওয়ার আগে আলোকে ইশারায় সেটাই বুঝিয়েছে। আলো ওখানে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলালো। রোদরাজে এত উচ্চবিত্ত আলো ভাবেনি, তবে ওদের চলাচল ব্যবহারে বুঝেছিল ওরা বেশ ভদ্র এবং সচ্ছল পরিবারের ছেলে। তাই বলে এতটা আর না বোঝার মুখ্য কারণ ওদের মধ্যে অহংকারের লেশ মাত্রা পায়নি। উচ্চবিত্তদের মতো সামান্য ব্যাপারে না কুচকাতেও দেখেনি, বরং মিশুক ভাব দুজনের মধ্যেই বিদ্যমান। কিন্তু এখানে এসে পা রাখতে না রাখতেই ওর ভুলটা ভেঙে গেল। সেই সাথে আলো লজ্জায় আর মাথা তুলে তাকাতে পারল না। এক রাশ আফসোস এসে ওকে আঁকড়ে ধরল। এত উচ্চবিত্ত পরিবারের ছেলেদের সে প্রথম দিন কলার মোচা আর ডিম দিয়ে খেতে দিয়েছিল, আর শুতে দিয়েছিল শক্ত কাঠের বিছানায়। অথচ তারা থাকে রাজপ্রসাদের মতো বাড়িতে, আর হয়তো খাবার খায় বেশ উন্নত মানের। সভ্যবত চোখ লজ্জায় কিছু বলতে পারেনি। এইসব ভেবে আলোর কেন জানি নিজেকে খুব ছোট মনে হলেও পরক্ষণে আবার ভাবল সে তার সামর্থ্য অনুযায়ী করেছে।
ওর কষ্টের উপার্জন দিয়ে ওদের যথাসাধ্য আপ্যায়নের চেষ্টা করেছে। রোহিত বা মৃত্যু ওকে ছোট করেনি, বরং ওদের সঙ্গে সহজে মিশে গেছে। এটা ভেবে তাৎক্ষণিক মিষ্টি হেসে আশপাশটা অবলোকন করল। রোদ্দের রাস্তায় পাশেই সাদা রঙের দোতলা বাড়িটা বেশ আকর্ষণীয়, বিশেষ করে বাড়িটার নকশাটা। রাজকীয় একটা ব্যাপার আছে। বাড়িতে ঢুকতেই পিচ ঢালা রাস্তার এক পাশে ফুলের বাগান, সেখানে নাম না জানা অসংখ্য ফুলের গাছ দেখা যাচ্ছে। বেশ কয়েক ধরনের ফুলও ফুটেছে। রাস্তার দুই ধারে চা পাতার মতো গাছগুলো ডিজাইন করে কাটা। অপর পাশে একটা সুইমিং পুল, নীল স্বচ্ছ পানি সেখানে টলমল করছে। বাগানের মাঝখানে সাদা রঙের একটা দোলনা এবং তার পাশেই পানির ফোয়ারা। ঝিরঝির করে মাছের মুখ থেকে পানি বের হচ্ছে, সেই পানি একটা বাচ্চা ছেলে হাত পেতে ধরছে। দেখতে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। আলোকে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ দ্রুত কল কেটে ভিতরে প্রবেশ করলো। ওর খেয়ালই নেই আলো এখনো দাঁড়িয়ে আছে, কথা তালে সব ভুলে গেছে। আলো বাড়ির ভিতরে সৌন্দর্য দেখে আরেক দফা অবাক হলো, তবে সেটা প্রকাশ করলো না। এভাবে তাকাতে দেখে যদি কেউ হাওয়াতে ভাবতে পারে সে গরিব, তবে হাওয়াতে তো নয়। তাই নিজেকে যথেষ্ট সামলে মেঘের পাশে বসলো।